বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল মৌশ্রীস কুকস কালেকশানে। আজকে রেসিপি রুই মাছের কালিয়া আপনাদের সাথে শেয়ার করব। রুই মাছের কালিয়া করতে গেলে যা যা উপকরণগুলো লাগে তা আপনাদেরকে একটু বলে দিই। প্রথমত লাগবে রুই মাছ, আমি এখানে 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। তারপর লাগবে এলাচ, দারচিনি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। আর এখানে দেখুন অল্প করে একটু দই নিয়ে নিয়েছি এবং কাজু, পোস্ত আর 4 মগজকে একসাথে বেটে নিয়েছি। আর এদিকে টমেটো সস, আপনারা চাইলে টমেটোও দিতে পারেন। ফিরে আসছি এবার মেন রান্নাতে। আমি এক এক করে এলাচ, দারচিনি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটাকে বেশ কিছুক্ষণ আমাদেরকে বেশ ভালো করে কুক করে তারপর স্বাদ মতো লবণ দিয়ে ওটাকে একটু ভালো করে ভাজতে হবে। একটুখানি ব্রাউন হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা সব দিয়ে একসাথে আমাদেরকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে, ঠিক আছে? দিয়ে একটু হালকা জল দিয়ে মশলাটাকে ভালোভাবে মজিয়ে নিতে হবে। দিয়ে তারপর আস্তে আস্তে সেই মগজ বাটা, পোস্ত, কাজু বাটা একসাথে দিয়ে দিলাম, দই দিলাম এবং টমেটো সস। আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম যে একটু সামান্য পরিমাণ মতন চিনি দেবেন, তাতে টেস্টটা আরও মানে খুব ভালো হয় আর কি। দিয়ে আপনারা কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দেবেন এবং ঢাকনাটা কিছুক্ষণ রেখে তারপর আবার খুলে দেখবেন যে মশলাটা থেকে দেখবেন তেল যখন বেরিয়ে আসবে বুঝে যাবেন যে মশলাটা পুরোপুরি কষে গেছে। দিয়ে একটুখানি আপনি নেড়ে দেবেন ভালো করে। দিয়ে এক এক করে রুই মাছগুলোকে সেই কষে যাওয়া মশলার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে একটুখানি এপিট ওপিট করবেন যাতে মশলাগুলো মাছের মধ্যে যাতে ঢুকে যায় একদম, সেজন্য মাছটা দিয়ে একটু কষিয়ে নেবেন। মাছটা দিয়ে একটু কষিয়ে নিলে খেতে খুব ভালো হয়। জল ঢেলে দেবেন, পরিমাণ মতন জল ঢেলে দেবেন, খুব বেশি দেবেন না, তাহলে কালিয়াটা কালিয়ার হবে না, ঝোল ঝোল হয়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না। আর একবারও বলে দিচ্ছি আপনাদের, লবণটা একটু বুঝেই দেবেন আর ঝালটা পরিমাণ মতন বুঝেই দেবেন, যে যেমন ঝাল খায় সেরকম ঝাল দেবেন। অনেকে ঝাল বেশি খায়, সেরকম ঝাল বেশি দিতে পারেন, কম খেলে কম দেবেন। আর একটা জিনিস, কষার সময় একটু ঘি দেবেন। দেখুন একেবারে আমাদের তৈরি হয়ে গেল রুই মাছের কালিয়া।
রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং নতুন নতুন এরকম আরও অনেক রান্নার রেসিপি যদি পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, যাতে খুব শীঘ্রই আপনার ফোনে চলে আসে আমার নতুন রান্নার রেসিপিটা এবং দেখে নেবেন।